টোটো চালকদের ভিড় এখনো কমছে না। কাগজ জমা দিতে রোজই কয়েক শতাধিক টোটো চালকদের ভিড় পরিলক্ষিত হচ্ছে জলপাইগুড়িতে। উল্লেখ্য, জলপাইগুড়ি পৌরসভায় এখনো চলছে টোটো চালকদের নাম নথিভুক্ত করার কাজ। রোজই বহু সংখ্যক টোটো চালক জলপাইগুড়ি পৌরসভায় এসে লাইনে দাঁড়িয়ে কুপন সংগ্রহ করছে। তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে গাড়ির কাগজ অন্য নামে হওয়ার জন্য বেশ কিছু টোটো চালককে ফিরে যেতে হচ্ছে। যদিও এই বিষয়ে টোটো চালকদের বক্তব্য, পুরনো টোটো কিনেছেন বলে নতুন কাগজ পাচ্ছেন না তারা। এহেন পরিস্থিতিতে কিং কর্তব্য বিমূর তারা। জানা গিয়েছে এখনো পর্যন্ত জলপাইগুড়ি পৌরসভায় প্রায় 5,000 টোটো চালক তাদের টোটোর নাম নথিভুক্ত করেছেন। শহর সংলগ্ন নয়, এই যুক্তিতে বিভিন্ন এলাকার টোটো চালকদের শহরে গাড়ি চালাতে দিচ্ছে না জলপাইগুড়ি পৌরসভা। প্রসঙ্গত, জলপাইগুড়ি পৌর এলাকায় টোটো নিয়ন্ত্রণে বেশ কয়েক মাস ধরেই নেমেছে পৌরসভা। নির্দেশিকায় বলা হয়েছে যে পাহাড়পুর, অরবিন্দ গ্রাম পঞ্চায়েত, খড়িয়া গ্রাম পঞ্চায়েত এবং শহর সংলগ্ন পাটকাটা গ্রাম পঞ্চায়েত কেবলমাত্র এই এলাকার টোটো চলতে পারবে শহরে। এর ব্যতিরেকে কোনো এলাকার টোটো চলবে না শহর জলপাইগুড়িতে। নিষেধাজ্ঞার মধ্যে থাকা এলাকার টোটো নিয়ন্ত্রণে পুলিশকেও নামিয়েছে পৌরসভা। প্রতিবাদ বেশ কয়েকদিন ধরেই জানাচ্ছিলেন টোটো চালকরা। নির্দেশিকা অনুযায়ী প্রত্যেক টোটো রেজিস্ট্রেশন, বৈধ কাগজপত্র, লাইসেন্স বাধ্যতামূলক। পুরনো আইকার্ড ফেরত দিয়ে 500 টাকার বিনিময়ে রেজিস্ট্রেশন করে নতুন আইকার্ড নিতেই হবে প্রত্যেক টোটো চালককে। এরই সঙ্গে টোটোর সামনের সিটে কোনো ব্যক্তি থাকলে প্রথমে 500, পরে 1,000 টাকা জরিমানা দেওয়ার পরও না শোধরালে টোটো চালকের রেজিস্ট্রেশন বাতিল হবে। স্কুল ইউনিফর্ম পরা ছাত্রছাত্রী, সিনিয়র সিটিজেন এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য মানতেই হবে নো রিফিউজাল, অর্থাৎ কোনোভাবেই ফেরানো যাবে না উক্ত যাত্রীদের। ইতিমধ্যে জলপাইগুড়ি পৌরসভার পক্ষ থেকে 3 নম্বর দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। টোটো চালকদের অভিযোগ, তারা সুষ্ঠুভাবে না পাচ্ছেন কুপন, না পাচ্ছেন 3 নম্বর, ফলে তাদের শহরে প্রবেশে বাধা দিচ্ছে পুর কর্তৃপক্ষ এবং পুলিশ। তবে এখনো পর্যন্ত 5,000 টোটো চালক তাদের টোটোর নাম নথিভুক্ত করেছেন বলে জানা গিয়েছেন। প্রত্যেক দিনই বহু সংখ্যক টোটো চালক জলপাইগুড়ি পৌরসভায় এসে লাইনে দাঁড়াচ্ছেন এবং কুপন সংগ্রহ করছেন। তবে সুরাহা হচ্ছে না পুরনো টোটো কিনে যারা চালাচ্ছেন সেসব চালকদের। এইভাবে প্রত্যেকটি বিষয়ে জলপাইগুড়ি পৌরসভার তরফে নির্দেশিকা জারি করায় এবার থেকে টোটো দৌরাত্ম্য কিছুটা হলেও কমবে বলে আশা প্রকাশ করছেন সকলে। পৌরসভার এই উদ্যোগে বেশ খুশি জলপাইগুড়িবাসী। সেপ্টেম্বর মাসের শুরু থেকেই কার্যকরী হয়েছে এই নিয়মগুলো। নিয়ম না মানলে বিপত্তির মুখে পড়তে হবে টোটো চালকদের। তবে পূজোর আগে জলপাইগুড়ি পৌরসভার এহেন বিধিনিষেধে যে বড়সড় সংকটের সম্মুখীন টোটো চালকরা তা বলাই বাহুল্য। আমরা যারা সেকেন্ড গাড়ি কিনছি, অনেকে নতুন গাড়ি কিনতে পারে নাই, তাদের ক্ষেত্রে কি হবে? তাদের নামে বিল যাচ্ছে, এবার ওই বিলটা তো শোরুমের থেকে আমাদের পসিবল না, দিবে না। সেক্ষেত্রে এফিডেভিট করে নিয়ে আসলে বলছে যে হবে না, এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মণি হোশিয়ারি, কলকাতা। শুভ সংবাদ, ভারত বিখ্যাত জ্যোতিষ হৃদয়ানন্দ শাস্ত্রী এবং জয়িতা শাস্ত্রী আগামী 11ই সেপ্টেম্বর বুধবার এবং 12ই সেপ্টেম্বর বৃহস্পতিবার জলপাইগুড়িতে যৌথভাবে ভাগ্য বিচার করতে আসছেন। সান হোটেল দিলা প্রীতম, কদমতলা, জলপাইগুড়ি। বুকিং এর জন্য ফোন করুন 8240020078 এবং 9830666787 নম্বরে। আনন্দ সংবাদ, 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানির দিনবাজার এক্সিস ব্যাংকের পাশে জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475।